সবাইকে স্বাগত জানাচ্ছি টুডে বাংলাদেশের বিশেষ আয়োজন ক্যারিয়ার শোতে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। আজকে আমাদের সাথে ক্যারিয়ার নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন মালয়েশিয়া প্রবাসী একজন শিক্ষার্থী, তিনি হচ্ছেন ইবনে ফয়সাল। ইবনে ফয়সাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে মালয়েশিয়াতে আপনি আসলে কি করছেন এই মুহূর্তে, লেখাপড়া করছেন কি? আমি এখানে পিএইচডি করতেছি ম্যানেজমেন্ট নিয়ে আর কি। আমার মেইন টপিকসটা হলো এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের যে এমপ্লয়ি তাদের স্যাটিসফ্যাকশনের যে এটা নিয়ে সেটা নিয়ে আমি রিসার্চ করতেছি। আচ্ছা, এই আপনি তো মাস্টার্স করেছেন মালয়েশিয়া। জি জি, মাস্টার্স। একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে তো অনেকেই মাস্টার্স করার জন্য বা লেখাপড়া করার জন্য মালয়েশিয়ায় যেতে চায়, তারা আসলে কিভাবে কি করতে হবে, যোগ্যতাগুলো কি কি বা কিভাবে প্রক্রিয়াটা যদি আপনি বলতেন আপনার অভিজ্ঞতার আলোকে। অ্যাকচুয়ালি এখানে আইএলটিএস হলে বেটার, কেন আইএলটিএস ছাড়া আসে যায়, আইএলটিএস ছাড়া আসলে এখানে এসে আবার ইংলিশ কোর্স করা লাগে, যার জন্য সবচেয়ে বেটার আইএলটিএস দিয়ে আসলে। আইএলটিএস দিয়ে আসলে এখানে ইংলিশ কোর্সের খরচটা অনেক বেশি, সেক্ষেত্রে আইএলটিএস আসলে খরচটা অনেক কমে যায়। আর এখানে মেইনলি যদি কস্টিংটা বলেন, মাস্টার্স পিএইচডি অলমোস্ট সেম। যদি মাস্টার্সটা 2 বছরের কোর্স, পিএইচডিটা 4 বছরের কোর্স, সেক্ষেত্রে পাবলিক আছে, প্রাইভেট আছে, এখানে পাবলিকগুলো যে অ্যাপ্লাই করে আসা যায় সেটা বেস্ট ক্যারিয়ারের জন্য। আর প্রাইভেটগুলো মোটামুটি ভালো, কারণ যারা পিএইচডি করে তারা ওই মানেরই। সো আপনি যদি সেভাবে ক্যারি করে আসতে পারেন ভালো, প্রবলেম নেই। আচ্ছা, কী কী যোগ্যতা লাগবে ধর মাস্টার যারা করতে চায়, প্রক্রিয়াটা কী কী? সাধারণত প্রক্রিয়া বলতে এখানে যে আপনার সার্টিফিকেটগুলো, অনার্স বা বিবিএর যে সার্টিফিকেটগুলো, সেগুলো আপনি জাস্ট বাংলাদেশের এম্বাসির মিনিস্ট্রির সত্যায়িত হলেই, আর আইএলটিএস যদি না থাকে সেটা ছাড়াও ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাবে আর কি। আবেদনটা কীভাবে করবে মানে? আবেদনটা জাস্ট ফার্স্টে পাসপোর্ট, সার্টিফিকেট অ্যান্ড ইএমজিএস ফি আছে একটা মালয়েশিয়ার, যেটা এখন মেবি 2650 রিঙ্গিত, ওটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে ইজিলি। সরাসরি অ্যাপ্লাই করতে পারে বা বাংলাদেশের বিভিন্ন এজেন্সি আছে, রিক্রুটমেন্ট এজেন্সি, তাদের মধ্যে অ্যাপ্লাই করা যায়। এখন তো সব অনলাইনে, অনলাইনে সব করা যায়, সেটাই বেটার আর কি, যদি অনলাইনে কেউ করতে পারে। নিজে নিজে যেসব বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে থাকে, জি জি, তখন আসলে মাস্টার্সের জন্য তারা অনলাইনে আবেদন। হ্যাঁ, পাবলিকগুলো তারা ওইভাবে মেনলি প্রিফার করে, তারা অনেক সময় স্টুডেন্টকে ফোর্স করে, তোমার কেন এজেন্টের মাধ্যমে আসলা, তারা ওইভাবে ফোর্স প্রিফার করে। বাট প্রাইভেটগুলো নর্মালি এজেন্সি ছাড়া আসাটা একটু টাফ আর কি, কিন্তু পাবলিকগুলোতে সাধারণত ওরা ওটাই প্রিফার করে বেশি আর কি, সরাসরি আবেদনের যে প্রসেসটা। মানে একজন স্টুডেন্ট কীভাবে জানবে যে কোন ইউনিভার্সিটিতে কখন ভর্তি নিচ্ছে, কোন ইউনিভার্সিটিতে কখন, সেটা অনলাইনে সার্চ দিলে চলে আসবে, বা তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে জানতে পারে। এজেন্সিতে গেলে যে কোনো এজেন্সি আপনাকে ইনফরমেশন দিবে, সেক্ষেত্রে তাদের এজেন্সির আপনি ইনফরমেশন নিয়ে আপনি নিজেতে করতে পারেন বা তাদের মাধ্যমে করতে পারেন। কিন্তু অনলাইনে তারা যেহেতু পাবলিকগুলো প্রিফার করে, সো অনলাইনে আপনি আগাইতে পারেন। যেমন এখানে যদি বাংলাদেশের ফার্স্ট প্রিফার বলেন, ইসলামিক ইউনিভার্সিটি, তারপর ইউনিভার্সিটি মালায়ও, এগুলো আপনি ওদের ওয়েবসাইটে গেলে মোটামুটি সব ইনফরমেশন পেয়ে যাবেন। বা ফেসবুকে যদি আপনি কমিউনিটিতে সার্চ দেন, ভালো একটা কমিউনিটি পাবেন এসব ইউনিভার্সিটির, বাঙালি কমিউনিটি, সো সেখান থেকেও আপনি হেল্প নিতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে ধরেন যে আমি তো আবেদন করলেই যে আমি চান্স পেয়ে যাবো মাস্টার্স, তা তো না, তা তো না, ওদের তো কি কি রিকোয়ারমেন্ট থাকে। যেমন একটা প্রতিটা ভার্সিটির লেভেল অনুসারে একটা গ্রেড থাকে, যে না 3 পয়েন্ট বা 4 পয়েন্ট থাকা লাগবে বা জিপিএ থাকা লাগবে, একটা ভার্সিটির লেভেল অনুসারে। নর্মালি গভর্নমেন্টগুলো এখন বাঙালির জন্য, তারা যেহেতু জানে জিপিএ 5 হলে তারা এগুলো বেশি প্রায়োরিটি দেয় আর কি। আচ্ছা, সেক্ষেত্রে যখন যে ওদের এখানে আবেদন করার পরে ওরা কি কোনো পরীক্ষা নেবে নাকি আবেদনের ভিত্তিতে ওরা? না, অ্যাকচুয়ালি কোনো পরীক্ষা হয় না, ওরা ওই সার্টিফিকেটগুলো যাচাই করে, ওদের যে মনে হয় ওকে, সেক্ষেত্রে তারা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। অ্যাপ্রুভাল হলে পরে বাংলাদেশ থেকে যা সোরা ভিসাটা তুলে চলে আসবে, এতটুকুই। পাবলিকে খরচ হয় কীরকম? পাবলিকে অ্যাকচুয়ালি এখানে পাবলিক প্রাইভেট অতটা ভ্যারি করে না, মোটামুটি অলমোস্ট সেমই। যদি আপনি মাস্টার্সের জন্য বলেন, এটা 16 থেকে 30,000 আছে প্রাইভেট, পাবলিক দুইটাই আছে, 16 থেকে 30,000 রিঙ্গিত। হ্যাঁ হ্যাঁ, রিঙ্গিত। এবং পিএইচডি ক্ষেত্রে অলমোস্ট সেমই, রিঙ্গিত সমান 20-22 টাকা। হ্যাঁ, 20-22 টাকা। পিএইচডি ক্ষেত্রে অলমোস্ট 18,000-20,000 মেবি আছে, সর্বোচ্চ 30-35, 4 বছরের জন্য 20,000 হতে 4 লাখ টাকা। হ্যাঁ, 20,000 রিঙ্গিত মানে 4 লাখ টাকা, মানে বাংলাদেশে 4 লাখ টাকায় মাস্টার্স করা সম্ভব পাবলিক এবং প্রাইভেট দুটিতে। এটি কিন্তু একটি ভালো সুযোগ যে মাস্টার্স করার জন্য বাংলাদেশে কিন্তু অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক আরও বেশি টাকা খরচ করতে হয়, সেখানে মালয়েশিয়াতে 2 বছরের একটি মাস্টার্স ডিগ্রি নেওয়ার জন্য সেখানে 4 থেকে 5 লাখ টাকা হলেই ওদের ফি, এটি ওদের ফি এটা, এবং থাকা খাওয়াটাও নিজের ব্যবস্থা, থাকা নিজের ব্যবস্থা করে নিতে হবে। পিএইচডি তো পরবর্তী আপনি একই ইউনিভার্সিটিতে করছেন? পিএইচডি আমি কোন ইউনিভার্সিটিতে? আমি করছি জি মেডিকেল ইউনিভার্সিটি কলেজ থেকে, এটা সেতিয়ংসা গোম্বাকের আগেই। আচ্ছা আচ্ছা,
মানে সেক্ষেত্রে আপনি যেখানে মাস্টার্স করছেন ওইখানেই পিএইচডি ওখানে পিএইচডি করতেছেন জি পিএইচডি ক্ষেত্রে খরচ কত হয় প্রাইভেটে পিএইচডি অলমোস্ট সেম যদিও এটা 2 বছরে 4 বছর মাস্টার্স 2 বছর পিএইচডি 4 বছর কিন্তু পিএইচডি কস্ট অলমোস্ট সেম যেমন আমার এখানে আমি যখন মাস্টার্স করছি আমার তখন ছিল 24000 এখন পিএইচডি করতেছি এখন আমার 24000 4 বছরের আর কি আরেকটি বিষয় একটু অনেকে জানতে চায় যদিও স্টুডেন্ট ভিসায় এসে কাজ করার বৈধতা ওইভাবে কিন্তু নেই তারপর আপনারা অনেকে কিন্তু কাজ করছেন কি কি কাজ করা যায় একটু যেটি হয়তো আইনের কঠোরতা নেই এমন কি কি করা যায় আসলে মানুষের মালয়েশিয়া তো আপনার অ্যাকচুয়ালি গভর্নমেন্টগত বা লিগালি কাজে কোনো এখানে সুযোগ নেই সেক্ষেত্রে স্টুডেন্টরা অনেক যদি মাস্টার্স করে ফেলে এখানে অনেক কোম্পানি আছে তাদেরকে নেওয়ার জন্য যেমন এখানে আমাদের যে হটলিং সবচেয়ে পপুলার যে ওদের নেটওয়ার্কটা মোবাইল নেটওয়ার্ক ওখানে অনেক বাঙালি কাজ করতেছে হটলিং ডিজি এগুলোতে জব নেওয়া যায় পার্ট টাইম হিসেবে ফুল টাইম হিসেবে মানে এখান থেকে মাস্টার্স করার পর ওরা একটু গুরুত্ব দেয় হ্যাঁ গুরুত্ব দেয় অনেক গুরুত্ব দেয় বা বিবি শেষ করে এখানে করা যায় মাস্টার্স শেষ সাথে সাথে কিন্তু পিএইচডি বেটার হয় কি পিএইচডি তো অতটা ক্লাস টাস নেই যেহেতু রিসার্চ বেসড আপনি জাস্ট উইকলি এক দুই দিন জাস্ট আপনি যে অ্যাডভাইজারের সাথে দেখা করলেন এই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার জবটা খুব ইজি হয়ে যায় আর কি পিএইচডি ক্ষেত্রে আপনি নর্মালি বিভিন্ন বড় ফার্মগুলো বা কোম্পানিগুলো এছাড়াও রেস্টুরেন্টগুলো তো অ্যাভেলেবেল করা যায় আর কি ওগুলোতে রেস্টুরেন্টগুলো সুবিধা কি অনেকে দিনে যাচ্ছেন আমি পড়াশোনা করবো সেক্ষেত্রে রাতে রেস্টুরেন্টগুলো করতে পারি এখানে অনেক রেস্টুরেন্ট আছে আর পার্ট টাইম কাজ করার সুযোগ আছে কাজ করা মানে সেক্ষেত্রে কি এমন হয় যে আপনি এখানে কাজ করে আপনি লেখাপড়া খরচটা জোগাড় করা সেটি কি সম্ভব হয় সেটা করা যায় কেন আপনি যদি আমি যদি ধরি আমার এখন আমার পার ইয়ার খরচ হচ্ছে 6000 রিঙ্গিত 6000 রিঙ্গিত মান্থলি যদি এটা ডিভাইড করে 500 করে 500 ওকে ইজিলি আমার 1800 ইজিলি ইনকাম করা যায় এটা নর্মালি সো আমার কাছে থাকা খাওয়া আমার পড়াশোনা এখান থেকে আমি কভার করা পসিবল আচ্ছা সেক্ষেত্রে বাংলাদেশে কত স্টুডেন্ট প্রতি বছর আপনার ধারণা আছে কি যে কত স্টুডেন্ট কত শিক্ষার্থী এখানে লেখাপড়ার জন্য আসছে বা কতটি সুযোগ তৈরি হয় সেই ডেটা আমার নাই কিন্তু অনেক আসছে মোটামুটি আগে তো সব লেভেলে আসতো কিন্তু এখন বিবিএ মাস্টার্স পিএইচডি এই তিনটা লেভেলে ওরা মিলে নিচ্ছে নর্মালি যারা নিচে লেভেলে আসে তারা অনেকে পড়াশোনা কন্টিনিউ করে না যার কারণে এখন ওরা ওই তিনটা লেভেলে নিচ্ছে এবং অনেক স্টুডেন্ট নিচ্ছে প্রতিটা গভর্নমেন্ট ভার্সিটিতে মোটামুটি এখানের আমাদের বাংলাদেশি স্টুডেন্ট আসছে পিএইচডি করতেছে এখান থেকে পিএইচডি করে ভালো ভালো জায়গায় যাচ্ছে বা এখানে লেকচারার হিসেবে অনেক বাঙালি আছে বাঙালি আমাদের টিচাররা আছে ভালো ভালো ভার্সিটি যেমন ইসলামিক ইউনিভার্সিটির কথাই বলি সেখানেও বাঙালি লেকচারার আছে অনেক এমনিতে আপনি যদি চিন্তা করেন যে কোন কোন দেশে আপনাদের মালয়েশিয়াতে আপনি থাকেন যেহেতু কোন কোন দেশের শিক্ষার্থীরা বেশি আসলে মালয়েশিয়াতে এখানে যদি এমনি যেহেতু এখানে পাবলিক ইউনিভার্সিটি অনেকগুলো সব দেশে শিক্ষার্থী আছে কিন্তু অ্যারাবিয়ান হ্যাঁ অ্যারাবিয়ান কান্ট্রিগুলোর আর এশিয়ার যে যা সাথে বাঙালি অ্যান্ড ইন্ডিয়ান পাকিস্তানি ভালো স্টুডেন্ট আছে ভালো স্টুডেন্ট তাহলে আপনি প্রিফার করছেন যে যারা মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে যেতে চায় শিক্ষার জন্য লেখাপড়ার জন্য তারা প্রাইভেট এবং পাবলিক ভার্সিটি দুই জায়গাতে হয়তো খরচটা তুলনামূলক একই রকম অলমোস্ট একই একই রকম খরচ আর সেক্ষেত্রে নিজেরা একটু ওয়েবসাইটে গিয়ে সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নিজেরা একটু যদি যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে ভর্তি হওয়া যায় অনলাইনে নিজেরা করতে পারে আর এখানে আপনার কি যে কোনো কনসালটেন্সি ফার্মে গেলে তারা কিন্তু ওই গুরুত্ব দিয়ে দেখায় সো আপনি যখন আইডিয়া লাগবে কনসালটেন্সি ফার্মের খরচগুলো কিরকম হয় বা কিরকম নেয় নর্মালি প্রায় আমি যতটুকু জানি প্রাইভেট ক্ষেত্রে তারা ওইভাবে ফিট আনে না কারণ প্রাইভেট থেকে তারা একটা অ্যামাউন্ট ভালো একটা অ্যামাউন্ট পায় আর কি ভালো একটা অ্যামাউন্ট পায় জি জি আর পাবলিক ক্ষেত্রে তারা কিছু চার্জ ধরে আমি যতটুকু জানি আর কি সেটা অতটা বেশি না আচ্ছা যেহেতু এখানে প্রসেসটা খুবই নিজেরা পারলে ভালো যদি নিজেরা কেউ পারে করতে না পারলে ভালো আর না পারলে হয়তো কনসালটেন্সি ফার্মের সহযোগিতা নেওয়া যায় নেবে তাহলে সেটি ভালো আপনার দেশের গ্রামের বাড়ি কোথায় আমার এমনি গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে কিন্তু আমি থাকি ঢাকাতেই যাত্রাবাড়িতে আমার বাসা আর কি যাত্রাবাড়িতে থাকি মালয়েশিয়াতে কয় বছর আপনি মালয়েশিয়া আমি 5 বছর লেখাপড়ার জন্য লেখাপড়ার জন্য মেইনলি পাশাপাশি টুকটাক বিজনেস আছে ওটা জাস্ট পার্ট টাইমের মতো মেইনলি পড়াশোনার জন্য এখানে পড়াশোনার জন্য এখানে করছেন তা আপনার এখন কয় বছর 5 বছর হয়ে গেছে হ্যাঁ 5 বছর হয়ে গেছে পিএইচডি আমার 2 বছর শেষ আর 2 বছর আছে আর কি তার মধ্যে আমার ইচ্ছা আছে কানাডা শিফট হওয়ার সেটার জন্য ট্রাই করছি এখান থেকে মোটামুটি মালয়েশিয়া আপনার মাস্টার্স জন্য আসলে বা বিবিএর জন্য আসলে এখান থেকে ইউরোপে মুভ করাটা অনেক ইজি স্টুডেন্ট ভিসায় আবার যদি কেউ চায় আমি মাস্টার্স শেষ করছি মাস্টার্স আবার ইউরোপে যাবো যেমন লাস্ট ফিউ মান্থসে আমার সাথে অনেক ফ্রেন্ডরে চলে গেছে মাস্টার্স যে বাইরে আবার মাস্টার্স করার জন্য এখানে মাস্টার্স শেষ করছে আবার মাস্টার্স জন্য গেছে ইতালি চেক কয়েকটা কান্ট্রি গেছে মানে সেই সুযোগটা ইজি আর কি এখান থেকে অনেকটা ইজি যেহেতু অ্যাম্বাসিগুলো মোটামুটি সব দেশে অ্যাম্বাসি এখানে অ্যাভেলেবেল
আর এখান থেকে যেহেতু বাইরে সে একটা ডিগ্রি আছে সেক্ষেত্রে ইজিলি মুভ করা যায়। মানে বাংলাদেশ থেকে যাওয়ার চেয়ে বাংলাদেশ থেকে যাওয়াটা অনেকটা ইজি, অনেকটা ইজি। অনেকে টার্গেট থাকে আমি ইউরোপে যাবো, সেক্ষেত্রে এখান থেকে সে সে অ্যাপ্লাই করতে পারে বেটার। এখন তাছাড়া এখন বাংলাদেশ থেকে আমি যেটা জানি ইউরোপের ইউরোপে এখন ভালো একটা সুযোগ দিচ্ছে, যাচ্ছে অনেকে যাচ্ছে কানাডা। সেখানে তো আইএলটিএস তো বাধ্যতামূলক, আইএলটিএস বাধ্যতামূলক। মালয়েশিয়া থেকে যারা যায় মালয়েশিয়া থেকে আইএলটিএস না হলেও চলে, আইএলটিএস না হলেও চলে। যেহেতু ওরা ওইভাবে তুলনা করে যেখান থেকে সে একটা ফরেন একটা কান্ট্রি থেকে শেষ করছে, নিশ্চয়ই তার ওই লেভেলের যোগ্যতাটা আছে, ইংলিশের উপরে দক্ষতা আছে, তো সেক্ষেত্রে তারা ওটা কনসিডার করে আইএলটিএস। কিন্তু বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে তারা এটা অতটা কনসিডার করে না। কিন্তু বাংলাদেশ থেকে যদি আমি যতটা জানি প্রাইভেট হলে তারা এটা কনসিডার করে, লাইক ইস্ট ওয়েস্ট এই টাইপের যে ব্র্যাক এই টাইপের ভার্সিটিগুলো আছে প্রাইভেট হলে ওরা কনসিডার করে। পাবলিকের ক্ষেত্রে যত ভালো পাবলিক হোক তারা আইএলটিএস চায়। আচ্ছা আচ্ছা, প্রাইভেট কি একটু ওরা হয়তো হ্যাঁ প্রাইভেট করে গুরুত্ব দেয়, কেন প্রাইভেট ওরা জানে প্রাইভেটে ফুল ইংলিশ মিডিয়ামের উপরে, যার কারণে প্রাইভেট ওরা গুরুত্ব দেয়। ইংলিশটা একটা বড় বিষয় হয়ে যায় এই ক্ষেত্রে, বিদেশে লেখাপড়া বিদেশে। এটা কিন্তু একটি বাস্তব যে আমাদের বাংলাদেশের যারা আছে লেখাপড়া যারা করছে সেখানে দেখা যায় বাংলাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, ইংলিশটাকে সেভাবে একটু গ্রহণ অনেকেই করেন না। যারা ইংলিশটাকে একটু গুরুত্ব দেন তারা হয়তো বাইরে লেখাপড়া করার জন্য যেতে পারেন, সেই সুযোগটি তাদের জন্য অনেক সহজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। নিশ্চয়ই যারা দেখবেন এই অনুষ্ঠানটি তারা অনেক উপকৃত হবেন, এবং বিদেশে বিশেষ করে মালয়েশিয়াতে যারা লেখাপড়া করতে যেতে চান বাংলাদেশ থেকে তাদের জন্য নিশ্চয়ই উপকার হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। আল্লাহ হাফেজ।